মুক্তির আগেই নতুন নজির গড়ল চেঙ্গিজ। প্রতীক্ষার অবসান ঘটি অবশেষে চেঙ্গিজ নিয়ে রূপালী পর্দায় হাজির হচ্ছেন টলিউড সুপারস্টার জিৎ। রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে, তবে মুক্তির আগেই নতুন নজির সৃষ্টি করতে যাচ্ছে রাজেশ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমা। সাধারণত বাংলা ভাষায় মুক্তি পাওয়ার কিছুদিন পর হিন্দি ভাষায় মুক্তি পায় টালিপাড়ার সিনেমা, কিন্তু এবারই প্রথম কোনো বাংলা সিনেমা একই সঙ্গে বাংলা এবং হিন্দিতে মুক্তি পেতে চলেছে, তাও আবার একই দিনে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ মঙ্গলবার 21 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চেঙ্গিজের ছবি পোস্ট করে লেখেন, এই প্রথম কোনো বাংলা সিনেমা একই সঙ্গে হিন্দি এবং বাংলা ভাষায় মুক্তি পেতে চলেছে, এটি আগামী 21 এপ্রিল ঈদের দিন মুক্তি পাবে। এ বিষয়ে এক টুইট বার্তায় অভিনেতা জানান, আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে চেঙ্গিজ হবে প্রথম বাংলা চলচ্চিত্র যেটি একসাথে বাংলা এবং হিন্দিতে মুক্তি পাবে। চেঙ্গিজে জিতের বিপরীতে থাকছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, এছাড়াও রয়েছেন শতাব সিভিকার। সিনেমার বিশেষ চরিত্রে অভিনয় করছেন রোহিত বসু রায়। ইন্ডাস্ট্রির একটি সূত্রের তথ্য অনুযায়ী জানা যায়, জিৎ তার নতুন সিনেমা নিয়ে বেশ আশাবাদী, আর এজন্যই সিনেমাটিকে বড় পর্যায়ে মুক্তির পরিকল্পনা করা হয়েছে। গত বছর 30 নভেম্বর জিতের জন্মদিনে মুক্তি পেয়েছিল চেঙ্গিজের টিজার, এরপরই স্পষ্ট হয়ে যায় নতুন সিনেমায় জিৎ তার পরিচিত ঘরানাতেই বিচরণ করবেন। এখন চেঙ্গিজ রূপে তিনি দর্শকদের মন জয় করে নিতে পারেন কিনা সেটি দেখার অপেক্ষা। বিই নিউজ, ঢাকা।